মশারি গুলো বানাবো বানাবো করে বাইরে রেখে ব্যাগের মতো সব ছড়িয়েছি। ঠিক আছে, আমি টর্চটা নিয়ে আসি। ও এই যে এটাও তো রেখেছিলি না? হ্যাঁ, এটা এখন বানাতে হবে না। আর গায়ে হলুদের শাড়িটা কাটতে হবে, আমি কাঁচা হলুদ নিয়ে আসবো, কাঁচা হলুদ। আর বিয়ের শাড়ির সিঁদুর লাল, হিসাব দাও। গায়ে হলুদের শাড়িটা ব্লাউজ পিস লাল না? ওটা লাল। বিয়ের শাড়িটা লাল? হ্যাঁ, দুটো সিঁদুর লাল, তোমার একটা, তিনটে লাল। আমার আমার ব্লাউজে লাইনিং দেবো না তো? এই ব্লাউজটা লাইনিং দিয়ে পড়তে পারবে না। এই যে কি বলো তুমি, ওটা টলির মধ্যে? হ্যাঁ, তো এই তো সেম ব্লাউজ পিস, ওটা লাইনিং দিয়ে পড়তে পারবে না, ওগুলো পরা যায় না, ফেজে বানাতেই পারবে না তুমি। এই দেখো, এই দেখো, এটা লাইলিং এর পরে যায় নাকি? ও এইটা না, সিঁদুর লাল, সব সিঁদুর লাল। দিদি দাদুর দাদুর, এই আমি এই বেলা এই ব্লাউজটা কাটা আছে, কিন্তু ওই যে লাইলিং এর জন্য যে এই ব্লাউজ আমাকে এই সবুজ একটা লাইলিং, হ্যাঁ যে এটা দিয়ে আমি বানাবো ভেবেছিলাম না, এটা গোটা লাইলিং জানি, সেটা একটা ব্লাউজ বানাবো বলে এনেছিলাম, তার ব্লাউজটা বানানো হয়নি। ও এইটা দিয়ে এইটা দিয়ে এইটা এই ব্লাউজটা আমি বানাবো, আমার এই ব্লাউজটা খুব ভালো লাগে। গায়েও বানাতে হবে? হ্যাঁ গায়েও। হ্যাঁ, এটা বানিয়ে না বিয়ের আগে ওই বিয়ের সাথে পড়তে পারবা, কোনো ছাপা সাথে মা সব আছে তো টুকরো গুলো সব, আমি জানি না, ব্লাউজটা আমি বানাবো। এটা কত পিস রয়েছে ঘরে, ইচ্ছা করে না ব্লাউজ, এই এই পিসটাও আমি বানাতে চেয়েছিলাম, কালো ব্লাউজ তো যে কোনো শাড়ির সাথে পরা যাবে, ভালো লাগবে। এটা আর এটাও বানাবো, এটা এটা বানাবো বানাবো অন্য কিছুর সাথে পড়তে পারবো। এই ব্লাউজ দুটো বানাবো ভেবেছি, ওই জন্য রেখেছি এক বছর।